হ্যালো, আমি প্রিয়াঙ্কা। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি খেলাধুলা সম্পর্কে কিছু প্রশ্ন আলোচনা করব। ভিডিওটির ডেসক্রিপশন কম্পোজিটিং করেছে সুজিত পাল। স্মৃতিমন্থনা কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হলো ক্রিকেট। স্মৃতিমন্থনা একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ভারতের মহিলা জাতীয় দলের হয়ে খেলেন। নিম্নোক্ত কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান সম্পর্কিত? সঠিক উত্তরটি হল মোটর রেসিং। অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা পদক বিজেতার নাম কি? সঠিক উত্তরটি হল কর্ণাল মালেশ্বরী। জালিকাট্টু কোথাকার জনপ্রিয় খেলা? সঠিক উত্তরটি হল তামিলনাড়ু। মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হল ভারোত্তোলন। জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাপ কথাটি বক্সিংয়ের সাথে যুক্ত। জ্যাপ ছাড়াও বক্সিংয়ের সঙ্গে যুক্ত শব্দগুলো হলো হুক, পাঞ্চ, নক আউট, আপার কাট, কিডনি পাঞ্চ ইত্যাদি। প্রবাদ প্রতিম টেনিস প্লেয়ার রাফায়েল নাদাল কোন দেশের মানুষ? রাফায়েল নাদাল স্পেনের বাসিন্দা। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? অনির্বাণ লাহিড়ী গলফের সঙ্গে যুক্ত। গলফ খেলার সঙ্গে সম্পর্কিত শব্দগুলি হলো বুগি, টি, পুট, হোল, দা গ্রিন, নিব লিঙ্ক ইত্যাদি। নেহরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নেহরু ট্রফি নৌকাবাইচের সঙ্গে যুক্ত। নৌকাবাইচ কেরালার একটি জনপ্রিয় খেলা। এই খেলাটি ব্যবহৃত নৌকাগুলো চুন্দন ভল্লম নামে পরিচিত। একটা জিনিস অবশ্যই মনে রাখবে, নেহরু কাপ ফুটবলের সঙ্গে জড়িত এবং নেহরু ট্রফি নৌকাবাইচ প্রতিযোগিতার সঙ্গে জড়িত। তোমরা যেন এটা ভুল করো না কখনোই। ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্যাডি খেলাটি গলফ খেলার সঙ্গে যুক্ত। গলফ সম্পর্কিত কিছু কাপ হলো রাইডার কাপ, প্রেসিডেন্ট কাপ, ওয়ার্কার কাপ, সোলহেম কাপ, কার্টিস কাপ ইত্যাদি। প্রশ্নগুলোর মধ্যে কে কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তা কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তাহলে এবার খেলা সম্পর্কে আরও কয়েকটি বিষয়ে জেনে নিই। প্রথমেই দেখে নেওয়া যাক কোন দেশের কী জাতীয় খেলা। সরকারিভাবে ভারতের কোনো জাতীয় খেলা নেই, কিন্তু অনেকেই মনে করে ভারতের জাতীয় খেলা হকি অথবা কবাডি। স্পেনের জাতীয় খেলা ষাঁড়ের লড়াই, স্কটল্যান্ডের জাতীয় খেলা রাগবি ফুটবল, অস্ট্রেলিয়ার জাতীয় খেলা ক্রিকেট, ইংল্যান্ডের জাতীয় খেলা ফুটবল এবং ক্রিকেট, কানাডার জাতীয় খেলা লেকারসি, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা বেসবল, জাপানের জাতীয় খেলা সুমো রেসলিং। এবার এক ঝলকে দেখে নিই বিভিন্ন খেলার জন্মস্থান। দাবা, কবাডি, ব্যাডমিন্টন এদের জন্মস্থান ভারতে। ভলিবল, বেসবল, বাস্কেটবল এদের জন্মস্থান মার্কিন যুক্তরাষ্ট্র। পোলোর জন্মস্থান ইরানে এবং ইংল্যান্ড হলো ক্রিকেট ও ফুটবলের জন্মস্থান। এবার দেখে নিই কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে। ক্রিকেট, হকি ও ফুটবল প্রতিটি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। বেসবলে প্রতিটি দলে 9 জন করে খেলোয়াড় থাকে। ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও টেনিস প্রতিটি দলে 1 বা 2 জন করে খেলোয়াড় থাকে। রাগবি ফুটবলে প্রতিটি দলে 15 জন করে খেলোয়াড় থাকেন। ভলিবলে প্রতিটি দলে 6 জন করে খেলোয়াড় থাকে। বাস্কেটবলে প্রতিটি দলে 5 জন করে খেলোয়াড় থাকেন। পোলোর প্রতিটি দলে 4 জন করে খেলোয়াড় থাকে। ওয়াটার পোলোর 7 জন করে প্রতিটি দলে খেলোয়াড় থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।